রাজধানীর ভিক্ষুকমুক্ত মুক্ত এলাকাগুলোতেই ভিক্ষুকের উপদ্রব সবচেয়ে বেশি তবে এমন অবস্থার জন্য নগরবাসীকে দায়ী করছে সমাজসেবা অধিদপ্তর বলছে মানুষ টাকা দেওয়া বন্ধ না করায় ভিক্ষাবৃত্তি বন্ধ করা যাচ্ছে না সমস্যার সমাধানে মান্ধাতামলের ধ্যান ধারণা বাদ দিয়ে সরকারকে যুগোপযোগী উদ্যোগ নিতে বললেন সমাজবিজ্ঞানীরা রাজধানীতে ভিক্ষুক সমস্যা নিয়ে অব ইসলামের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন স্বপন দেওয়ান রাজধানীর বিভিন্ন কৌশল খাটিয়ে টাকা আদায় করার এই প্রক্রিয়াকে বৈধ করার জন্যে নামকরণ করা হয়েছে ভিক্ষা শারীরিকভাবে অক্ষম ভিক্ষুকদের সঙ্গে মিশে গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন সক্ষম মানুষ সংখ্যায়ও এরা বেশিটা আমার আছে আর দুই তিন টাকা হলে আবার দে নগরবাসী বললেন জ্যামে পড়ে বিরক্তি থেকে বাঁচতে সক্ষম অক্ষম যাচাই না করেই টাকা দিয়ে দেন তারা অঙ্গ দেখে তখন হয়তো ভিক্ষা দেয় এমনি ভিক্ষা দেয় না এরকম যে ফেস করি না তার আমরা রাজপথে ভিক্ষুকদের উৎপাতে দেশের ভাবমূর্তির ক্ষতির কথা ভেবে খারাপ লাগে কারো কারো আপনার যে একটা থাকে তার চেয়ে বড় যেটা সমস্যা স্পেশালি আপনার গুলশান এরিয়াতে যে একটা ইমেজ সংকটে কারণ এখানে প্রচুর ফরেনার মুভ করে সো এইটাও একটা বড় জিনিস আমাদের কান্ট্রিকে আমরা আসলে রংলি রিপ্রেজেন্ট করতেছি রাজধানীর রোড সেখানে ভিক্ষুকদের উৎপাতের মাত্রা চোখে পড়ার মতো ছুটি হয় তখন ছুটির টাইমগুলোতে অনেক ভিক্ষুকরা এসে উপস্থিত হয় আর চেষ্টা করে সবার কাছ থেকে টাকা আদায় করার এদের মধ্যে সবাই যে আসলেই যা বলছে সত্যি বলছে তা আসলে ঠিক না অনেকেই মিথ্যা কথা বলেও টাকা আদায় করে কিন্তু আমাদের কিছু করার নেই অবাক ব্যাপার হচ্ছে এই এলাকা মুক্ত ঘোষণা করেছে সমাজসেবা অধিদপ্তর তাই স্বাভাবিক প্রশ্ন জাগে কিভাবে নিষিদ্ধ এলাকায় চালু আছে এই পেশা নোয়াখালী থেকে একজন এসছে তার বুড়া বাবা সে এসে বললো যে দেখেন আমরা কিন্তু আমি জানিও না যে আমার বাবা ভিক্ষা করছে হাত পাতলেই পাওয়া যায় ঢাকাবাসীরা অনেক ছিল অনেক উদার মনের সে দামশীল সেই জন্যই সে ইজি ইনকামের একটা উপায় অনেকেই যে খুব থেকে করে না কষ্ট সেটা আমরা বলছি না আবার অনেকেই কিন্তু বাড়তি রোজগারের জন্য এই পেশায় আসে বিশেষজ্ঞরা বলছেন শুধু আর্থিক সাহায্য করে ঠেকানো যাবে না ভিক্ষাভিত্তি আমি হয়তো তাকে সামান্য একটা গরু দিচ্ছি বা আমি তাকে হয়তো সামান্য একটা সেলাই মেশিন দিচ্ছি কিন্তু আমার যেহেতু অন্যান্য বিষয়গুলো কাজ করে না অর্থাৎ সেখানে তার পরিবারের স্বাস্থ্যসেবা তার পরিবারের সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো ফলে এগুলো যখন আঘাত হানে অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারে তখন সেই জিনিসগুলো বিক্রি করে দিয়ে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে সমস্যাটি নিয়ে নতুন ভাবে চিন্তারও তাগিদ দেন তারা